ফেরাউনের বাড়ি ছিল তুরস্কে কোথায় ছিল তুরস্কে ইতিহাস বলে তার নাম কিন্তু ফেরাউন ছিল না তার নাম ছিল রামসিস কামুজ বা কামরুজ বিভিন্ন রয়েতে বিভিন্ন নাম এসেছে তো এই ফেরাউনের বন্ধু ছিল তৎকালীন টাকমাতাওয়ালা হামা তার বন্ধু ছিল কে বলেন তো হামা হামা এই ফেরাউন প্রত্যেকটা দিন সে তার এলাকায় ক্ষয়ক্ষতি করত এলাকার ফসল নষ্ট করত মানুষের ক্ষয়ক্ষতি করত শুধুমাত্র ওই বন্ধুর কথা শুনে তার কারণ ওই হামান ছিল ওই ফেরাউনের চাইতেও জঘন্য মানুষ একটা খারাপ বন্ধু ছিল শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি এই জন্যই তো বলেছেন সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ ঠিক কি না আপনি যদি অসৎ সঙ্গের সাথে বসবাস করেন আপনার জীবনটাও ধ্বংস হয়ে যাবে দর্জন সিগারেট খোর আর আপনি একজন আল্লাহর ওলি ওই সিগারেট খোরদের পাশে যে বসবেন একদিনের গন্ধ আপনার কাছে চলে আসবে কথা বলেন ঠিক কি না ও আমার বন্ধুগণ এই ফেরাউনের নাম ছিল রামসিস তার বন্ধু ছিল হামান এদের দুইজনের বাড়ি ছিল তুরস্কে হামানের বুদ্ধি অনুযায়ী প্রত্যেক দিন ফেরাউন ওই বন্ধুর কথা শুনে শুনে এলাকার ক্ষয়ক্ষতি করত ফল ফলাদি নষ্ট করত ফসলের ক্ষতি করত প্রত্যেকটা দিন এলাকার মানুষ এসে ফেরাউনের বাবা মার কাছে এসে নালিশ দিত তোমার ছেলে আজকের এই আকাম করেছে তোমার ছেলে আজকের এই জঘন্য কাজটা করেছে আমার ফসল নষ্ট করেছে এইভাবে প্রত্যেকটা দিন নালিশ দিত আর এই ফেরাউন যতগুলো কাজ করত সব ওই বন্ধুর কথা অনুযায়ী বন্ধুর পানপট্টি শুনে এই সমস্ত খারাপ কাজগুলো সেও করত ফেরাউন কেউ করাতো একদিন বাবা বাধ্য হয়ে ওই ফেরাউনকে তেজ্য করে দিল ফেরাউন দেখলো যে এখন যদি আমার এলাকার মানুষ দেখে যেখানেই দেখবে আমার পরে যেহেতু রাগ রয়েছে আমাকে তো মারবে এখন তো তাহলে এই দেশে আর থাকা যাবে না ফেরাউন ভয় ভয় দেশ ত্যাগ করতেছে তুরস্ক পার হয়ে মিশরে চলে যাবে এই মিশরে যাওয়ার পথে পথিমধ্যে দেখা হয়ে গেল হামান এক ক্ষেতের ফসল নষ্ট করতেছে ওই সময় দেখা করছে ওই সময় যখন যাচ্ছে সে দেশ ছেড়ে চলে যাচ্ছে মিশরে চলে যাচ্ছে পথিমধ্যে দেখা হয়েছিল তার বন্ধুর সাথে ওই বন্ধু তখনও অন্যের ফসল নষ্ট করতেছে ওই বন্ধু তখনও খারাপ কাজ করতেছে তখন বলছে বন্ধু তুমি কোথায় যাও বলছে বন্ধু আজকে তোমার কথা শুনে এই ফল ফসলের ক্ষতি করেছি মানুষের ক্ষতি করেছি আজকের বাবা মা বাধ্য হয়ে আমাকে তেজ্য করে দিয়েছে আজকের আমি মার খাওয়ার ভয়ে দেশ ছেড়ে আমি মিশরে চলে যাচ্ছি আমি আর এই দেশে থাকবো না এই দেশে থাকলে তো আমার আস্ত রাখবে না তখন ওই হামান বলছে বন্ধু আমারও তো একই অবস্থা আমারও তো বাড়িতে যাওয়ার মতন আর কোনো সুযোগ নাই চলো দুইজন মিলে আমরা বর্ডার পার হয়ে মিশরে চলে যাই সেই বন্ধুই চলে গেল বন্ধুর সাথে বন্ধুই গেল মিশরে যেয়ে কি খুব ভালো কাজ করেছিল ভালো কাজ করেছিল মিশরের বর্ডার পার হয়েছে যে হাঁটতে হাঁটতে দুইজনের কষ্ট হয়ে গেছে খিদা লেগে গেছে এখন কি হবে বন্ধু আর তো হাঁটতে পারি না রাস্তার পাশে এক খেতে এক আপনার আমার মতন বাপজানের একজন কাজ করতেছিল একজন মুরব্বী মানুষ তার তরমুজের খেতে কাজ করতেছে এখন ওই হামা ও তো একবার 100% শয়তান 100% খারাপ মানুষ এখন ওইখান থেকেই ফেরাউনকে আবার ফুসলাইতে শুরু করেছে বন্ধু দেখি এই বেটারে একটু পামপট্টি দিয়ে এর কাছ থেকে তরমুজ তরমুজ একটু খাওয়া যায় কিনা এইভাবে আর কতক্ষণ হাঁটবো ওই ওই লোকরেও ধোকা দিছে চাচা আমাদেরকে দুইটা তরমুজ দেওয়া যায় আমরা তো আর হাঁটতে পারি না নানান রকম কৌশলে এখন চাচাও ছিল বড্ড চালাক চাচা বলতেছে তোমাদেরকে আমি তরমুজ দিতে পারি তোমাদেরকে আমি তরমুজ দিতে পারি কিন্তু একটা শর্ত রয়েছে এই তরমুজ গাছগুলো যে দেখতেছো প্রত্যেকটা তরমুজ গাছের গোড়ায় এক বালতি করে পানি দিয়ে দিতে হবে যদি তোমরা দাও তাহলে তোমাদেরকে আমি দুইটা তরমুজ দিতে পারি এখন হামান চিন্তা করলো যাক অন্তত মনটা তো নরম হইছে দুইটা তরমুজ খাই খাইতে খাইতে দেখি আর কোনো বুদ্ধি বাহির করা যায় কি দুইজন বন্ধু দুইটা কাজ করে তরমুজ খাচ্ছে হামান বুদ্ধি দিছে বন্ধু এর তো পটাই গেছে এখন দেখো আমরা কোথায় যাব কোথায় থাকবো আমাদের তো কোনো ঠিকানা নাই দেখি চাচারে বুঝাই শুনাই চাচার বাড়িতে একটু থাকা যায় কিনা চাচারে বুঝাইছে চাচা
আপনি তো মুরুব্বি মানুষ আমাদের পরে একটু দয়া করেন আমরা কোথায় যাব আমাদের তো কোনো ঠিকানা নেই তা আমাদের যদি আপনাদের বাড়িতে একটু জায়গা দিতেন আমরা একটু কাজটা দেখে নিতাম পরে এই সুযোগটা একটু করে দেন এখন চাচা চিন্তা করলো যে আমি তো আমার গায়ে তো আর জোর নাই আমি তো মুরুব্বি হয়ে গেছি দুজন তাগড়া যুবক পেয়ে গেছি দেখি এই দুধারে আমার এই ক্ষেতে কাজে চাকরি দেওয়া যায় কিনা তখন ওই চাচা বলতেছে ঠিক আছে তোমাদেরকে আমি আমার বাসায় তোমাদেরকে আমি থাকতে দিতে পারি কিন্তু শর্ত হলো এই তরমুজ গাছের গোড়ায় পানি দিতে হবে বড় হইলে তরমুজগুলো বাজারে বিক্রি করে দিতে হবে এখন হামান তো খুশিতে বাগবাগুম একবার জায়গা পেয়ে গেছে শয়তানি করা যাবে ও ছোট থেকেই শয়তানি শুরু করেছে এই জন্য ও একবার স্কলার হয়ে গেছে শয়তান স্কয়ার এখন ওই চাচারে ধোকা দিয়ে দুই বন্ধু বাপে বাসায় থাকে কাজ করে ইতিমধ্যে মিশরের ভিতরে পাবলিসিটি হচ্ছে মাইকিং শুরু হয়ে গেছে মিশরের গোরস্থানে একজন দারোয়ান নিয়োগ হবে পাবলিসিটি করছে মিশরের গোরস্থানে সরকারি ভাবে একজন দারোয়ান নিয়া হবে তার যোগ্যতা এইগুলো থাকা লাগবে বডি ফিটনেস সুন্দর হওয়া লাগবে এইভাবে পাবলিসিটি করতেছে তখন ওই হামান এবার বলছে বন্ধু তোমার কপাল খুলে গেছে তোমার এইখানে আর তরমুজ গাছের গোড়ায় আর পানি দেয়া লাগবে না তুমি অ্যাপ্লিকেশন করো তুমি তো দেখতে একেবারে লম্বা চওড়া রয়েছো আমি খাটো মানুষ আমার তো কোনো চাকরি হবে না তুমি অ্যাপ্লিকেশন করো আমার মনে হচ্ছে তোমার চাকরিটা হয়ে যাবে যত জোর অ্যাপ্লিকেশন করেছে সবার চাইতে লম্বা হলো ফেরাউন ফেরাউন চাকরি এখন এক বন্ধু তরমুজের খেতে আর এক বন্ধু গোরস্থানে এই বন্ধু তরমুজের ক্ষেতের কাজ করে বন্ধুর ওইখানে যায় যত রকম শয়তানি চিন্তা বুদ্ধি আছে তাস খেলা আছে যেরকম আপনারা এই মোড়ে তাস খেলেন এই তাসের সূত্র কিন্তু ওই ফেরাউনের ইতিহাস থেকে ওইখানে যে দুই বন্ধু তাস খেলতো যে তাস আমাদের অনেক বাপজানেরাও ইতিমধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে খেলে থাকে এমন ভাবে মানে তাসগুলো হাতে নেয় এখানে মোনাজাত করতে বসেছে আমার বন্ধুগণ এইভাবে প্রত্যেকটা দিন সন্ধ্যা হবে গোরস্থানের ছোট্ট রুমের ভিতরে দুই বন্ধু যত রকম শয়তানি কারবারি ওই গোরস্থানের ওই ছোট্ট রুমের ভিতরে ওই দুই বন্ধু মিলে করত ইতিমধ্যে ওই মিশরের ভিতরে প্লেগ রোগ দেখা দিয়েছে কলেরিয়া কলেরা কলেরা রোগ কলেরা রোগ আপনারা চেনেন তো অটোমেটিক বাথরুম হয়ে হয়ে মানুষ মারা যায় এত বেশি প্লেগ দেখা দিয়েছে মানুষ শত শত মানুষ মারা যাচ্ছে হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে এই মানুষ তো সব গোরস্থানে দাফন করা লাগবে কবরস্থ করা লাগবে এখন সেইখানে হামান যুক্তি দিচ্ছে বন্ধু কপাল খুলে গেছে প্রমোশন পেয়ে গেছো কি এই যে মানুষগুলো আসতেছে গেটের কাছে তো সব জমা হয়ে গেছে তুমি ঘোষণা করে দাও যে বেশি টাকা দেবে তার লাশটা আগে কবর দিবে ঘুষের সিস্টেম চালু করে দিবে ইতিহাসে ঘুষের সিস্টেম চালু হয়ে গেল এই ফেরাউন থেকে এখন আমি বলবো আমাদের সমাজে ঘুষখোর আছে না নাই ঘুষখোর আছে না নাই যেগুলো ঘুষখোর সব ওই ফেরাউনের বংশধর যেগুলো ঘুষের সাথে জড়িত সব ওই হামান আর ফেরাউনের বংশধর আপনার নাম আব্দুর রহমান হতে পারে তো কি হয়েছে আপনি ঘুষখোর আপনি ওই ফেরাউনের বংশধর আপনি যদি কোরআন সুন্নার কথা শুনেন তাহলে আপনি ওই রাসূলের উম্মত ও আমার বন্ধুগণ এবার বন্ধুর কথা শুনে ঘুষের সিস্টেম চালু করে দিল মানুষ দেখলো লাশ নিয়ে কতক্ষণ থাকবে তো দেই যদি বেশি টাকা দিলে আমার লাশটা আগে মাটি দিয়ে দেয় তাহলে ঠিক না এইভাবে টাকা নিতে নিতে যে ছোট্ট ঘরে ফেরাউনকে থাকার জন্য দিয়েছিল সরকারি একটা ছোট্ট ঘরে ওই গোরস্থানের দারোয়ান ফেরাউন যখন ওইখানে থাকতো মানুষের কাছ থেকে টাকা নিতে নিতে ওই ঘরটা টাকার স্তূপ হয়ে গিয়েছিল তখন হামান বলতেছে বসে টাকা নিয়ে আমরা কি করব একটা কিন্তু পথ রয়েছে দেখুন পদে পদে তাকে ধোকা দিচ্ছে ফুসলাচ্ছে বলছে বন্ধু একটা উপায় রয়েছে এই টাকাগুলো নিয়ে তুমি এই এলাকার ভিতরে যত অসহায় মানুষ রয়েছে যত গরিব মানুষ রয়েছে মিশরের ভিতরে এ রাতের আধারে যে যে মানুষের কাছে এই টাকা পৌঁছায় দাও
তখন মানুষের কাছে যখন এই টাকাগুলো নিয়ে নিয়ে পৌঁছায় দিতে লাগলো ওই মিশরের মানুষগুলো মনে করতে লাগলো এবার মিশরের ভিতরে একজন আল্লাহর ওলি আছে আরে আমাদেরকে কত ভালোবাসে আমাদের দুঃখ দেখে সে টাকা দিচ্ছে আমাদেরকে কত আল্লাহর ওলি সে অত সে কি আল্লাহর ওলি নাকি উদ্দেশ্য তো খারাপ আপনি দেখতে মনে হয় আল্লাহর ওলি অথচ টাটকা শয়তানের দাড়ি কথা বলে ঠিক কিনা আপনি নামাজ পড়েন চুরি করেন নামাজ পড়েন শয়তানি করেন নামাজ পড়েন চিটারি করেন আপনি মসজিদের ভিতরে সেজদা দিচ্ছেন আর মনে মনে চিন্তা করতেছেন মসজিদ থেকে বার হয়ে কার বাস দেওয়া যায় কার ক্ষতি করা যায় এই হলো আপনার চিন্তা গার্লফ্রেন্ড কখন ফোন দেয় পরের ভাবি তো আমার কাছে সবচাইতে এখন প্রিয় হয়ে গেছে বউডারে আর ভালো লাগে না শালিটাই ভালো লাগে এখন নামাজটা শেষ করতে পারলেই কয়টা মিস কল উঠে বসে রয়েছে সরি বলার জন্য রেডি হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আমাদেরকে এইরকম ইমান হলে হবে না আজকের ইমান কমতির কারণে আজকের আমাদের ভিতরে এই ভাইরাসগুলো সব ছাইলা হয়ে গেছে কথা বলেন ঠিক এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا মানুষেরা কি মনে করে নিয়েছে ইমানের কথা বললেই তাদের ছেড়ে দেব অহুম লা ইফতানু অথচ তাদেরকে পরীক্ষা করব না আমি তাদেরকে অবশ্যই পরীক্ষা করব তার কারণ ইতিপূর্বে যত মানুষ এসেছে ওয়ালাকাদ ফাতানাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিল তাদের যত অনুসারী এসেছিল ঈমান আনার কারণে তাদেরকে পদে পদে আমি পরীক্ষা করেছি আমার বন্ধুগণ এই জন্য আমাদেরকে আমাদের ঈমান শুধু মৌখিকভাবে দাবি করলে হবে না আমাদেরকে এরকম আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারে কি পরীক্ষা আসুন আমি পরে বলছি এই ফেরাউন এইভাবে মানুষের কাছে টাকা বিলাইতে বিলাইতে ও আমার বন্ধুগণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেল ওই ওই সময়ের তৎকালীন সময়ের সরকার দিলেছে তার উপাধি ছিল ফেরাউন ওই সময় তার হঠাৎ করে তার মন্ত্রী মারা যায় মন্ত্রী মারা যাওয়ার কারণে সরকার তখন ঢালাওভাবে সাধারণভাবে নিয়োগ দিয়েছে কে হতে পারে মানুষের বাক স্বাধীনতা দিয়েছে অধিকার দিয়েছে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে কে হতে পারে মন্ত্রী যেহেতু মন্ত্রীর চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের দেশের ভিতরে কোন ব্যক্তিকে এই মন্ত্রীর চেয়ারে বসাইলে তার দ্বারা দেশটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যায় এইভাবে যখন পাবলিকলি প্রচার হলো সবাই একযোগে বলতেছে কাজ না করে যদি আমাদের এই মানুষটা এত ভালো আমাদের দেখাশোনা করতে পারে টাকা পয়সাগুলো দিতে পারে যদি এই মানুষটাকে আমরা সমর্থন করে যদি মন্ত্রিত্বের চেয়ারে বসিয়ে দেই আমাদের মনে হয় ভবিষ্যতে আর কোনো কাজ কাম করা লাগবে না মানুষ সব একযোগে একযোগে সমর্থন দিয়েছে যে না একজন মানুষ আছে সেই মানুষটা এই রকম জায়গায় পড়ে থাকবে কেন সে দারওয়ানগিরি কেন করবে তার তো মন্ত্রিত্বে চেয়ার বসার কোনো ক্ষমতা বা অভিজ্ঞতা রয়েছে তার সেরকম মানে তার ভিতরে সেরকম একটা যোগ্যতা রয়েছে সবাই যখন ঢালাওভাবে মত দিল সরকার সবার মতকে সম্মান করল সবার মতকে সম্মান করে ফেরাউনকে মন্ত্রীর চেয়ারে বসায় দিল ফেরাউন হয়ে গেল সরকারের মন্ত্রী যখন মন্ত্রী হয়ে গেল ওদিকে হামান এবার ফুসলাচ্ছে বন্ধু আমি আর তরমুজের খেতে থাকতে পারবো না তুই আমার ওই গোরস্থানের চাকরিটার ব্যবস্থা করে দে বন্ধুর এখন পাওয়ার আছে যে যখন থাকে পাওয়ার সে তখন থাকে গিয়ারে কথা বলে ঠিক কিনা বাস ফেরাউন বলেছে এক কথাই হয়ে গেল তার চাকরি এখন গোরস্থানের কাজ শেষ বন্ধু যেহেতু সে মন্ত্রী মন্ত্রীর বন্ধু এখন তার কত পাওয়া মন্ত্রীর পাশে এসে বসে ফুসলায় নানান রকম খারাপ চিন্তা চেতনা মাথার ভিতরে ঢুকিয়ে দেয় ব্যাস সে অনুযায়ী সে চলতে থাকে একটা বন্ধু খারাপ বন্ধু হলো আপনার জীবনটা কিভাবে ধ্বংস করে দেয় তখনও কিন্তু ফেরাউনের নাম ফেরাউন ছিল না ফেরাউনের নাম কিন্তু তখনও ফেরাউন ছিল না এইভাবে চলতে চলতে হঠাৎ করে প্রধানমন্ত্রী একদিন মারা গেল মারা যাওয়ার পরে এবার হামান বলছে বন্ধু তোমার যেহেতু পাওয়ার আছে কারোর কাছে শোনা লাগবে না তুমি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাও তোমার পাওয়ার আছে আর শোনা নেই বোঝা নেই কারোর কোনো মত নেওয়ার দরকার নেই বসে গেল সে প্রধানমন্ত্রীর চেয়ারে মন্ত্রীর চেয়ারে তার বন্ধুকে এনে বসায় দিল ব্যাস আজকে থেকে সে ফেরাউন হয়ে গেল আমার বন্ধুগণ সংক্ষেপে বললাম এটা বলার কারণ
আজকের আমাদের সমাজের অবক্ষয়, আমাদের সমাজে যে ভাইরাস পরিণত হয়ে গেছে, সঙ্গ দোষের কারণে একটা নামাজি ব্যক্তিও পর্যন্ত তাসের আড্ডায় বসে, সঙ্গ দোষের কারণে একটা নামাজি ব্যক্তি পর্যন্ত সমিতি থেকে লোন নিয়ে তার কারবার চালায়। সে দেখতেছে আমার বন্ধুর বাড়ি তো দুইতলা হয়ে গেছে, আমি টাকা কোথায় পাবো, ব্যাংক থেকে লোন নিয়ে নিচ্ছে, সে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বাড়ি উঠাই দিচ্ছে। এরকম আছে না নাই আপনাদের এলাকায়? লোন নেই কিনা সমিতি আছে আপনাদের এলাকায়? সমিতি আছে? লোন নিয়েছেন কারা কারা এবার একটু হাত তোলেন। শরম লাগছে, শরম লাগছে। আর এই শরমালির কোনো দাম নাই। কাল কিয়ামতের ময়দান আপনার জন্য অপেক্ষা করতেছে, রেডি থাকুন। কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনি সুদে লোন নিয়েছিলেন, আপনি সুদখোর, আপনি ঘুষখোর, আপনি জেনাখোর, আপনি মদখোর, সব ওই কোটি কোটি মানুষের সামনে আপনাকে পরিচয় করে দিয়া হবে, কোথায় যাবে? এজন্য এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড থেকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কারা কারা আসবেন একটু হাত তোলেন। এই ধরা খেয়ে গেছে, বুঝছেন? তার মানে এগুলোর ভিতরে মনে সমস্যা ছিল, সমস্যা। আপনারা আমার মনে কষ্ট নিয়েন না, আপনাদেরকে আমি বলছি না। যাও প্রিয় বন্ধুগণ, আমি বলতেছিলাম যে আমরা যদি ঈমানের দাবি করি অবশ্যই আমাদের পরে পরীক্ষা আসবে, আমাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, বিভিন্ন রকম বাধা বিপদ আমাদের উপরে আসতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানের দাবি করেছে তাদেরকে আমি কিছুটা ভয়, খুব খেয়াল করেন, কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, ফল ফসলের ক্ষতি, সন্তানের ক্ষতি, বালা বিপদ মানে বিপদ আপদ বালা মুসিবত, এমনকি তাকে বিনা অপরাধে মামলা দিয়ে মানে আসামি করে জেল জুলুম ফাঁসি দিয়ে পর্যন্ত তাকে আমি পরীক্ষা করতে পারি। যেমনি ভাবে আমাদের বাংলাদেশের ভিতরে জুলুমের একবারে চরম শিখরে পৌঁছে গেছে, জুলুম করতে করতে, কথা বলে ঠিক কিনা?